হালত হয়েছে আপনি কিছু দেখেছেন? আমি এই বিষয়ে আপনি ভূতে ছিলেন কখন? আপনি থাকাকালীন ভূতের ছাপ্পা ভূত হয়েছে আপনি ছিলেন তখন? আপনি হারা করছেন আপনি ছিলেন কি ছিলেন না? আপনি ছিলেন কি ছিলেন না? আপনি ভূতে ছিলেন কি ছিলেন না? আপনি হারা না না আপনি কি ভূতে ছিলেন কি ছিলেন না সেটা বলুন। আপনি ভূতে ছিলেন কি ছিলেন না? কি দেখেছেন বলুন? ভয় কি দেখে ভয়ে কোনো কিছু কথা বলুন কি ছিল বলুন কি সমস্যা হয়েছিল ভূতে? আমি জানিয়েছি কি জানিয়েছেন কাকে জানিয়েছেন কি জানিয়েছেন কি জানিয়েছেন আপনি? আপনি ভোট দিতে এসেছিলেন কি হচ্ছে এখন আসছি শুনছি ছাপ্পা ভোট হয়ে গেল কি হচ্ছিল এই যে গন্ডগোল এটা শুনে এখানে দাঁড়িয়ে আছি কি বলছি ওরা যাইনি কি বলছি এখানে এটা শুনলাম যে গন্ডগোল হয়ে গেল এবং সিআরপিএফ এর জওয়ান তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে কেন? আমাদের এখানে দক্ষিণ বিষ্ণুপুর এসে কি দেখলেন? এসে দেখি কিছু নাই, ওরা টিএমসির লোক সব আছে এখানে দাঁড়ায়। কতজন লোক ছিল মোটামুটি? অনেকজন ছিল। কি বললো? কিছু বলছে যে আমাদেরকে ভোট দিবি, তা আমি আমরা বলছি নিজের ভোট নিজে দিব, যাকে কে লোক আমি তাকে দিব আমরা। হ্যাঁ, আমাদের ইচ্ছা ভোট দিতে পারেনি ভোট না, ওই দাবাই দিল আপনার সামনে দাবি দিল। হ্যাঁ, আমাকে সরাই দিয়ে বলছে তোকে ভোট দিতে লাগবে না, তুই বাইরে যা। তখন আমি আর কি করবো, তখন ভিতরে না থেকে বাইরে বাইরে চলে আসলাম। ভয়ে আতঙ্কে আছেন এখন? হ্যাঁ, ওরা সব মানুষগুলা ওখানে দাঁড়া আছে গেটের সামনে, কিছু বলতে তো পারবো না, বকাবকি দিচ্ছে বাইরের লোকগুলা। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।